ড্রয়িং শ্রেণী চতুর্থ। ফুলসহ প্রজাপতি কিভাবে আঁকতে হয়? ফুলসহ প্রজাপতি আঁকতে গেলে প্রথমে একটি আমরা ফুল এঁকে নিচ্ছি ইচ্ছা মাফিক, যেমন ইচ্ছা যে ধরনের ফুল পছন্দ সেই রকম একটা ফুল এঁকে নিতে হবে। আমি এখানে আমার মনের মতো করে আমি একটা ফুল আঁকছি। শিক্ষার্থীরা তোমরা নিজেদের মতো করে ফুল আঁকতে পারবে। আমি একটি এরকম একটি ফুল আঁকলাম। ডাটা এবং পাতা আঁকতে হবে এমন কোনো কারণ নাই। তারপর প্রজাপতি আঁকবো। প্রজাপতি কেমন করে আঁকে? প্রজাপতি আঁকতে গেলে কী করব? প্রথমে একটা ভি, যেটা এরকম একটু মাথাগুলো গোলাকার হবে, ভি এর লাইনটির মাথা। তারপর নিচে এরকম উল্টো করে আরেকটা ভি দেবো, সেটাও এরকম ছোট করে মাথাগুলো গোল হবে, বাঁকা লাইন, লাইনগুলো বাঁকা হবে। তারপর এইটা এটা এরকম করে এলোমেলো করে আমরা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর আবার এইরকম দুইটি লাইন দেবো, উপরে যেমন করে দিয়েছি সেই রকম করে। তারপর ডাবল করে লাইন দিয়ে এরকম গোল করে যোগ করে দিতে হবে, ডাবল করে লাইন দিয়ে এরকম করে যোগ করে দিতে হবে। দেওয়ার পর আবার এরকম করে এলোমেলো করে যোগ করে দেব। মোটামুটি একটা দারুণ প্রজাপতি হবে। এছাড়া নিজের ইচ্ছা মতো প্রজাপতি আঁকা যায়। আমি এখানে আমার মতো করে আঁকলাম, তারপর ছোট্ট করে একটা মাথা দিয়ে আবার ওই ভিয়ের মতো লম্বা করে মাথার দুপাশে, এই গোল অংশের দুপাশে দুটি লাইন দিয়ে এরকম করে বাঁকা করে দিব। তাহলে মোটামুটি ফুলসহ প্রজাপতিটি হয়ে যাবে। তারপর প্রজাপতির ভেতরে যে অতিরিক্ত লাইনগুলো আছে সেগুলো মুছে দেই, ভালো করে মুছে দেই, সুন্দর করে মুছতে হবে। এভাবে মুছে দিয়ে সুন্দর করে একদম ফ্রেশ করতে হবে, এরকম করে মুছে দিব। মুছে দিয়ে আমি আবার আরেকবার ড্রয়িংটি করে দেখাচ্ছি। এরকম এই ভিয়ের এই অংশটা, নিচের এই ছোট ভিয়ের এই অংশটা যোগ করে দিচ্ছি, সুন্দর করে যোগ করে দিচ্ছি। আবার নিচের দিকে ভিয়ের মতো করে আরও দুটি লাইন দিচ্ছি, ডাবল করে নিচ্ছি, নিয়ে মাথাটা যোগ করে দিচ্ছি গোল করে। তারপর এখান থেকে ইচ্ছা অনুযায়ী যোগ করে দিতে হবে। যোগ করে দিলাম। তারপর এই ভিটি একটু ভিতরের দিকে বাঁকানো, চোখ দিতে পারি। তারপর উপরের ভিটি এইরকম, মাথাটা সুন্দর করে এরকম করে গোল করে দিব। তারপর ফুলের বাকি অংশ যেটুকু দেখা যায় সেগুলো সুন্দর করে লাইনগুলো আবার আমি ক্লিয়ার করছি।
এভাবে ডাটাটা ফুলের এই ডাটা না দিলেও চলতো, দিলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, একটা ফুলে ফুল একটা গাছে যেভাবে থাকে ওটা দেখালে খুব ভালো লাগে, এই জন্য আমি এঁকেছি। তারপর আমরা ইচ্ছা করলে প্রজাপতির বিভিন্ন ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমি এখানে ডিজাইন করব না, এটা তোমরা নিজেরাই ডিজাইন করবা। তারপর এখন রং, ফুলের রং আমরা সাধারণত লাল দেই, আমি লালই দিলাম, লাল দেওয়ার চেষ্টা করলাম এরকম। সুন্দর করে রং করতে হবে, সহজ রং। তারপর সাদা রং থাকলে একটু এরকম করলে বেশ সুন্দর লাগে ফুল। আমার কাছে হলুদ রং নাই, হলুদ রং হলে আরো সুন্দর হতো। এভাবে সুন্দর করে সমস্ত ফুলটাকে কালার করতে হবে। আমার ফুলটা মোটামুটি হয়ে গেল। এখন প্রজাপতি রং, প্রজাপতির বিভিন্ন ধরনের রং আছে, আমি এই রংটি ব্যবহার করব। আমি শেডগুলো এখানে যে প্রজাপতির একটা বডিতে একটা পাখার ভিতরে বিভিন্ন যে ভাঁজগুলো থাকে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, এরকম শেড টাইপ। তারপর সুর দুটো আর কি, উপরে দুইটি সুরের মতো থাকে এইরকম, সে দুটোতে দিয়ে দিলাম। এগুলো এমনি পেন্সিলে রাখলেও চলে, এ দুটো দিয়ে দিলাম, এটা দেখা যাচ্ছে না, এর উপরে একটু সাদা দিলে দেখা যাবে। তারপর আমার কাছে হলুদ রং নাই, তার জন্য এইটা দিয়ে একটু কাজ করছি। এভাবে সুন্দর করে রং করবো। তোমরা হলুদ দিয়ে দিবা এর বদল, এই রংটির বদল হলুদ দিলে বেশ চমৎকার হয়, চকচকে ভাবটা পাওয়া যায়। এভাবে সুন্দর করে রংটা শেড দেব, আস্তে আস্তে এদিকে হালকা হবে, চমৎকার হবে তখন রংটা এরকম। তারপর গাছের টাটা, ফুল গাছের যে টাটা সেটা দিয়ে নিলাম, ড্রয়িং লাইনগুলো পাতার গাঢ় সবুজ রং দিয়ে এরকম করে সুন্দর করে রং করবো। তারপর শেড দেব, তারপর হালকা সবুজ রংটা দিয়ে একটু এই গাঢ় সবুজ রংটাকে একটু এদিক ওদিক করে দিব, ফাঁকা জায়গাগুলো হালকা সবুজ রং দিয়ে এরকম করে ঢেকে দিব, এবং সবুজ রংগুলো ঢেকে দিব হালকা সবুজ রংটা দিয়ে। এভাবে সুন্দর করে আমরা কিন্তু একটা ফুলসহ প্রজাপতি খুব সহজে আঁকতে পারি ও রং করতে পারি।